वेलकम टू इंग्लिश सल्यूशन। इंग्लिश सल्यूशने आज के शिखब कम्प्लीटिंग सेंटेंसर एक पार्ट। आम्रा इतिपूर्वे कम्प्लीटिंग सेंटेंसर सम्पूर्ण रूल्सगुलो शिखेछी, एखन आम्रा देखब से रूल्सगुलो अप्लाई करे किभावे आम्रा बोर्ड क्वेश्चनगुलो विभिन्न समय सल्व करे थाकी। आशा करी एगुलो टेक्निकगुलो ख्याल करले तुम्हारा अति सहजेई এই চ্যাপ্টারটি বুঝতে পারবে। তাহলে আমরা চলে যাচ্ছি আজকে রাজশাহী বোর্ড 2019 সলিউশন করতে। নাম্বার এ, ফ্লোরেন্স নাইটিংগেল ওয়ান্টেড টু বি আ নার্স উইথ আ ভিউ টু। বাক্যটির অর্থ যদি আমরা চিন্তা করি তাহলে দাঁড়ায় ফ্লোরেন্স নাইটিংগেল একজন নার্স হতে চেয়েছিল জন্যে। তার মানে হচ্ছে এখানে একটা কারণ দিতে হবে। উইথ আ ভিউটি হচ্ছে এখানে এই সেন্টেন্সের মূল মার্কার। এই শব্দটি ধরেই আমরা কি করব, এই সেন্টেন্সটা কমপ্লিট করব। আমরা জানি টু একটি প্রিপোজিশন এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু উইথ আ ভিউ টু হচ্ছে টু এর একটি ব্যতিক্রমধর্মী রুলস। যে উইথ এ ভিউ টু এর পরে আমরা শিখেছিলাম ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট দিয়ে শেষ করতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, উইথ আ ভিউ টু সার্ভিং দ্য এইলিং পিপল। তার মানে হচ্ছে অসুস্থ লোকজনের সেবা করার জন্য ফ্লোরেন্স নাইটিংগেল একজন নার্স হতে চেয়েছিল। তাহলে উইথ এ ভিউ টু দেখলেই এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব। নাম্বার বি, শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড, দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি একটা অংশ দেয়া আছে যেটা পূর্ণাঙ্গ একটি বাক্য বা ক্লোজ বলতে পারি আমরা, কিন্তু কোনো ক্লোজ মার্কার এখানে আমাদের নেই। তার মানে পরবর্তী অংশে যখন আমরা সেন্টেন্সটা বাকি বা ক্লোজটা মেক করব সেখানে একটি ক্লোজ মার্কার বা রিলেটিভ প্রোনাউন, যখনই আমাদের মনে থাকবে যে আমরা কোনো ক্লোজ মার্কার দেখব না, তখনই একটা ক্লোজ মার্কার মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউনকে ক্লোজ মার্কার হিসেবে নিয়ে এসে সেন্টেন্সটি সম্পূর্ণ করার চেষ্টা করব। এতে ওই সেন্টেন্সটি খুব সহজেই আমরা কমপ্লিট করতে পারবো। যদি আমরা এভাবে লিখি, হোয়েন শি লেফট হার ভিলেজ, যেহেতু রিলেটিভ প্রোনাউনের রুলসটা আমরা জানি, যদি রিলেটিভ প্রোনাউন যোগ করি তাহলে এর পূর্বের অংশ এবং পরের অংশে অবশ্যই একই টেন্স রাখতে হয়। যেহেতু হোয়েন যোগ করেছি এবং পূর্বে পাস্ট টেন্স ছিল, পরবর্তী অংশ আমরা পাস্ট টেন্স করেছি, আমরা সেন্টেন্সে যদি অর্থে যাই তাহলে হয় এরকম, শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড, সে 30 বছর বয়স্ক ছিল হোয়েন, যখন শি লেফট হার ভিলেজ, যখন সে তার গ্রাম ত্যাগ করেছিল। আশা করি বুঝতে পেরেছ। নাম্বার সি, ইফ আ ম্যান সোস গুড সিডস। আমরা দেখতে পাচ্ছি সহজেই এখানে ক্লোজ মার্কার কোনটি, ইফ। তার মানে হচ্ছে ইফের রুলসে চলে যাব। সেন্টেন্সটির অর্থ বা ক্লোজটির অর্থ দ্বারা এরকম, যদি একজন মানুষ ভালো বীজ বনন করে, তাহলে আমরা জানি ইফ হচ্ছে কন্ডিশনাল একটা পার্ট। ইফযুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়, আর ইফযুক্ত সেন্টেন্স সলভ করার জন্য ইফের পরে আমরা প্রথমে কোন টেন্সে আছে সাথের ক্লোজটি সেটি দেখব। ইফ আ ম্যান সোস, দ্যাট মিন্স সোস হচ্ছে এখানে ভার্ব, তার মানে বুঝতে পারছি ইফের পরে প্রথম অংশ এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা পরবর্তী অংশ গঠন করব কিসে, পাস্ট ইনডিফিনিটে। না, ঠিক ধরেছ, এটি পাস্ট ইনডিফিনিট হবে না। ইফের পরে নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? তার মানে ইফের পরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে আমরা কিসে করব, ফিউচার ইনডিফিনিটে করব। তাহলে আমরা এরকম লিখতে পারি, হি উইল রিপ আ গুড প্রোডাকশন। বুঝা গেল? তার মানে ইফের পরে যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট পাই, পরবর্তী অংশ অবশ্যই ফিউচার ইনডিফিনিটে লিখতে হবে। বোঝা গেল? নাম্বার ডি, লেটস টেক আ ট্যাক্সি সো দ্যাট, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। লেটস টেক এ ট্যাক্সি সো দ্যাট, চলো আমরা একটা ট্যাক্সি নেই, সুতরাং। সো দ্যাট শব্দের অর্থ কী? যাতে। তাহলে আমাদের এখানে মূল শব্দ হচ্ছে যাতে, বা সো দ্যাটটাই হচ্ছে ক্লোজ মার্কার। এরপরে আমরা লিখতে পারি, উই ক্যান রিচ দ্য কলেজ ইন টাইম, যেহেতু এর আগের অংশ দ্যাট শব্দের আগে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটি লিখলাম। সো দ্যাটের রুলসটি হচ্ছে আমরা জানি সাবজেক্টের পরে ক্যান বসিয়ে অথবা কুড বসিয়ে, যদি এ পাশে অংশ পাস্ট থাকতো এ পাশে আমরা কুড বসাতাম, তারপর ভার্বের বেস ফর্ম বসিয়ে করতে পারি।
আর যদি সো ডট ডট দ্যাট থাকে তাহলে ক্যান বা কুডের পরে একটা নট বসাতে হয়, ঠিক আছে? ওকে, এরপর দেখি আমরা নাম্বার ই, এ ভিলেজ ডক্টর ইজ আ পারসন হু, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তার মানে এখানে ক্লোজ মার্কারটি হচ্ছে হু। হু হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন, আর আমরা জানি যদি কোনো রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় তাহলে দুই পাশে সেম সেন্টেন্সে বাক্য বা ক্লোজ লিখতে হবে। তাহলে যেহেতু হুয়ের আগের যে অংশটি আছে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরবর্তী অংশ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সলভ করব। এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু কেয়ার্স দ্য ভিলেজ পিপল, তার মানে এটাও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটি বাক্য লিখলাম এবং সেন্টেন্সটি কমপ্লিট করলাম। নাম্বার এফ, শি সেইড ইট ইজ হাই টাইম উই দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে মূলত ক্লোজ মার্কার হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম যদি থাকে আমরা জানি পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। যেহেতু ইট ইজ হাই টাইম আছে অবশ্যই আমরা পাস্ট ইনডিফিনিট একটা বাক্য লিখব। উই স্টাডিড হার্ড ফর দ্য এনসুইং এইচএসসি এক্সাম, যে এটা হচ্ছে সেই সময় যখন আমরা আমাদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম, বোঝা গেল? যদিও ইটের পরে ইজ আছে এটা দেখে একটা কনফিউশন তৈরি হবে, কিন্তু সহজেই মনে রাখবে তোমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কমপ্লিট করতে হয়, বোঝা গেল? নাম্বার জি, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। যেহেতু আমরা বুঝতে পারছি এখানে ক্লোজ মার্কার হচ্ছে ইফ, ইফের রুলস অনুযায়ী করতে হবে। ইফ আই হ্যাড দ্য উইংস, খেয়াল করো হ্যাড আছে, অনেকে এটাকে পাস্ট পারফেক্ট ভেবে থাকবে কিন্তু ইফের পরে এখানে হ্যাডই একমাত্র ভার্ব, এজন্য এটি পাস্ট ইনডিফিনিটের একটি বাক্য আছে। যেহেতু পাস্ট ইনডিফিনিট থাকলে পরবর্তী অংশ পাস্ট কন্ডিশনাল করতে হবে, তার মানে হচ্ছে সাবজেক্ট প্লাস, আমরা এভাবে যদি লিখি আই উড ফ্লাই ইন দ্য স্কাই, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের ভেজ ফর্ম, ক্লিয়ার? ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের ভেজ ফর্ম দিয়ে আমরা কমপ্লিট করতে পারি। বাক্যটি অর্থ এভাবে দাঁড়ায়, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়ে বেড়াতাম, ক্লিয়ার? ওকে, আমরা পরবর্তী চলে যাই। নাম্বার এইচ, আই ডোন্ট নো হোয়াই ইউ গো দেয়ার মোস্ট প্রবাবলি, খেয়াল করো এখানে প্রথম একটি ক্লোজ আছে, পরবর্তী ক্লোজের অল্প একটু অংশবিশেষ দিয়ে দিয়েছে, জাস্ট এবারে তোমাকে একটা এর সাথে অর্থের এবং মিল রেখে একটি ক্লোজ লিখতে হবে। যদি যেহেতু আমাদের পরবর্তী অংশ লিখতে হবে, প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, আমরা পরবর্তী অংশ এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিটে লিখলাম, ইউ হ্যাভ সামন ভেরি ক্লোজ লিভিং দেয়ার, অর্থ দ্বারায় এরকম, আই ডোন্ট নো হোয়াই ইউ গো দেয়ার, আমি জানি না তুমি কেন ওখানে গিয়েছিলে, মোস্ট প্রবাবলি হয়তো, শব্দ অর্থটা এরকম দ্বারায়, ইউ হ্যাভ সামন ভেরি ক্লোজ লিভিং দেয়ার, হয়তো তোমার খুব ক্লোজ বা ঘনিষ্ঠ কেউ ওখানে বাস করে। আমরা পরবর্তীটা চলে যাই। নাম্বার আই, বাট অল সোর্স অফ অ্যাটেম্পস টু সলভ প্রবলেম উইল ফেইল আনলেস, সহজেই আমরা বুঝতে পারছি এখানে ক্লোজ মার্কার হচ্ছে আনলেস, আনলেস হচ্ছে এর বাংলা অর্থ দাঁড়ায় যদি না, আমরা পুরো বাক্যটি যদি অর্থ হয় এভাবে দাঁড়াবে, বাট অল সোর্স অফ অ্যাটেম্পস, সমস্ত ধরনের উদ্দেশ্য বা চেষ্টা টু সলভ প্রবলেম, এই সমস্যার সমাধানের জন্য উইল ফেইল, ব্যর্থ হবে, আনলেস যদি না উই বিকাম অ্যালার্ট। আনলেসের ক্ষেত্রেও আনলেসের সাথের অংশটা দেখো খেয়াল করে, এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটি লিখেছি এবং প্রথম যে অংশটা আছে সেটা ফিউচার ইনডিফিনিটি লিখেছি, ঠিক না? ওকে, তাহলে আমরা আনলেসের ক্ষেত্রে এভাবে সলভ করতে পারি। নাম্বার জে, দ্য লাস্ট ওয়ান, হি হু ফলোস টু হিয়ার্স, খেয়াল করো এই বাক্যে হু একটি ক্লোজ মার্কার আছে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করে দিয়েছে, প্রেজেন্টে না, দ্যাট মিন সিম্পল সেন্টেন্সে না, হি হু ফলোস টু হিয়ার্স, এটি প্রেজেন্ট ইনডিফিনিটের একটি বাক্য, এখানে হু যোগ করে কমপ্লেক্স করে দিয়েছে, জাস্ট পরে অংশ আমরা একটা ক্লোজ তৈরি করার চেষ্টা করব। ক্যান ডু দিস জব, হি হু ফলোস টু হিয়ার্স, যে টু হিয়ার্স ফলো করবে ক্যান ডু দিস জব, সেই কাজটি সম্পূর্ণ করতে পারবে, ক্লিয়ার? তাহলে এটাই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2019 সলিউশন। আশা করি পরবর্তী বোর্ডগুলো তোমরা পেয়ে যাবে, ইংলিশের একাডেমিক সমস্ত বিষয়ে আমাদের ইংলিশ সলিউশনে তোমরা পাবে,
সাথে থাকো ইংলিশ সলিউশনের। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ সকলকে।